আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। যে ভিডিও দেখে আসলে তাদের জন্য স্পেশাল গিফট আছে। আচ্ছা, ভিডিও দেখে আসলে তাদের জন্য স্পেশাল গিফট অবশ্যই আছে। হাই রেঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটা, তো এই বাজেটে হচ্ছে আপনারা যদি ভালো মানের একটি ফোন চান, ব্র্যান্ড হিসাবে ভিভো ফোনটি নিতে পারেন। এই ধরনের কালার এই প্রাইসে দিচ্ছে ভিভো। এই ধরনের কালার কিন্তু মানে একসময় 30 এর নিচে পাওয়া যেত না। আসলে কিন্তু অনেক সুন্দর একটি লুকিং চলে আসছে, আসলে ভালো লাগছে। মজার বিষয় হচ্ছে ভাই, এখানে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে। এটার প্রাইসটা একদমই মানে রিজনেবল প্রাইস। এক কথায় আমাদের যে মানে লো রেঞ্জের যে কাস্টমারগুলো আছে তাদের জন্য অনেক ভালো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন শুধু আপনি। প্রথমে আমি শপের অ্যাড্রেসটি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাইডাস রেস্টুরেন্ট, তার বিপরীত পাশে দেখতে পাচ্ছেন ভিভো MM ব্র্যান্ড শপ। তো এটি অলকার মোড় এবং নিউ মার্কেটের মাঝামাঝি অবস্থিত। তো শপের আমি আউটলুকিং দেখাই দিচ্ছি, আশা করি আপনাদের শপের ঠিকানা বুঝতে সমস্যা হবে না। তো দেখতেই পেলেন শপের আউটলুকিংটি। তো আমি এখন ভিতরে যাব এবং বাকি বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় রাজশাহীবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। তো আজকে আপনাদের জন্য চলে আসছি ভিভোর অফিসিয়াল একটি শোরুমে। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি রাজশাহীর ভিভোর MM ব্র্যান্ড নামে একটি শপ আছে এই অফিসিয়াল শোরুমে। তো আজকে আপনাদেরকে কিছু আকর্ষণীয় ফোন দেখাবো, একদম কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা একটা মডেল, এটা একটা মডেল। তো এগুলোর প্রাইস আসলে অনেক কম এবং কমের মধ্যে আপনারা ভালো কিছু পাচ্ছেন। এছাড়াও আপনারা রিকোয়েস্ট ছিল যে আপডেট প্রাইস নিয়ে একটি ভিডিও করার জন্য ভিভোর। তো দেখতে পাচ্ছেন আপডেট যে কয়টি মডেল আছে, প্রত্যেকটি মডেলের আজকে বিস্তারিত প্রাইস এবং আরও কিছু জানাবো এখানকার আপুর মাধ্যমে। তো আর প্রথমে আরেকটা কথা বলতে চাই যে ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল কিছু গিফট অফার থাকবে। তো সব কিছুই আমরা ভিডিওতে জানবো। আরও একটি তথ্য জানবো যে রাজশাহীতে যেহেতু লকডাউন শুরু হয়ে গেছে, আপনারা বাসায় বসে থেকে যে কোনো মডেল ফ্রি হোম ডেলিভারি নিতে পারেন। সো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফোন রাখা আছে এবং প্রত্যেকটি অনেক সুন্দর এবং আপডেট মডেল। তো ফোন সম্পর্কে বিস্তারিত জানার আগে জেনে নেব এখানকার আপুর পরিচয়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। আচ্ছা, আশা করি আমার প্রিয় দর্শকও ভালো আছে। তো আমার প্রিয় দর্শক কমেন্ট করেছিল যে ভিভোর একটি আপডেট প্রাইস নিয়ে ভিডিও বানানোর জন্য, এবং আমার ভিডিওর মাধ্যমে যদি তারা আসে তো তাদের জন্য কি স্পেশাল মানে অফার থাকছে এটাও মানে ওনারা জানতে চাচ্ছে। তো আমি চলে আসলাম আপনাদের কাছে ভিভোর প্রত্যেকটি আপডেট মডেল নিয়ে জানাবো। তো প্রত্যেকটি আপডেট মডেল তো এখন অ্যাভেলেবল আছে তাই না, যে কয়টি আপডেট? জি ভাইয়া। আচ্ছা, তো এমনিতেও তো শুনলাম যে আপনারা গিফট দিয়ে থাকেন, তো ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য কি স্পেশাল কোনো গিফট বা কোনো অফার আছে? জি ভাইয়া, স্পেশাল গিফট থাকবে, এটা আমি ভিডিওর শেষে বলবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে হাই বাজেট থেকে শুরু করি। যারা একটু বেশি বাজেট রেখেছে, যারা চাচ্ছে ভিভোর সবথেকে বেস্ট বাজেটের ফোনটা নিবে, তাদের জন্য কোন ফোনটা আছে? আচ্ছা, হাই রেঞ্জের ফোনের মধ্যে সবচেয়ে আমাদের অনেক ভালো একটা মডেল আসছে, যেটা হচ্ছে X60 Pro, যেটা মানে প্রাইস থাকছে 69,990, অর্থাৎ 70,000 টাকা প্রাইস থাকছে। এটা মডেল নেম হচ্ছে X60 Pro এবং লুকিংটা হচ্ছে দেখেন, এবং আমাদের বাংলাদেশে এবারই ফার্স্ট আসছে X60 Pro ফ্রন্টে কার্ভ ডিসপ্লে। তো মজার বিষয় হচ্ছে এখানে কিছু জিনিস অনেক বেটার দেওয়া আছে, যেমন র্যাম থাকছে আমাদের 12 GB এবং রম থাকছে 256 GB রম। আসলে অনেক বেশি। আচ্ছা, তো লুকিংটা একটু দেখেন, লুকিংটা অনেক সুন্দর। এটা কয়টা কালার আছে? এটা কালার দুইটা হবে ভাইয়া, এটা ব্ল্যাক আর আরেকটা কালার হবে ব্লু। এই মুহূর্তে আমার কাছে এটা নেই। আচ্ছা, যেহেতু হাই রেঞ্জের ফোন, এটার সাথে তো মনে হচ্ছে বড় বড় গিফট পাওয়া যাবে, মানে ভালো গিফট আছে নাকি? 100% ভাইয়া, স্পেশালি ভাবে গিফট থাকবে। আচ্ছা আচ্ছা, যত বাজেট বাড়বে তত স্পেশাল গিফট থাকে তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা কোনটা দেখব যদি একটু মানে বাজেট কমায় আসি? তো ভাই আমি এখানে কিছু জিনিস একটু তুলে ধরে যে X60 Pro-তে আপনার র্যাম থাকছে 12 GB এবং এক্সটেন্ডেড র্যাম থাকছে 3 GB, অর্থাৎ 15 GB র্যাম পাচ্ছেন, 256 GB রম। আর মজার বিষয় হচ্ছে এখানে যে লেন্সটা ইউজ করা হচ্ছে জায়েজের লেন্স। আচ্ছা, ক্যামেরা লেন্সটা তাই না? আচ্ছা, ক্যামেরা লেন্সটা কিন্তু অনেক বড়। আচ্ছা, আমি একটু ক্যামেরা যদি দেখাতে পারি, আসলে বুঝতে পারবে না অনেকে না দেখালে। আর এটা হচ্ছে গ্যাম্বল ক্যামেরা, যেটা মুভ করে এক কথায়। জি, ক্যামেরা কিন্তু লেন্সটা কিন্তু অনেক বেশ বড়, আমি দেখানোর চেষ্টা করলাম, হয়তো আসলে ফোকাসের প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, অনেক সুন্দর একটি মডেল এবং লুকিংটা অনেক সুন্দর। আচ্ছা,
এরপর যদি বাজেট কমায় কোনটা আমরা দেখতে পারি? আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখব V21। V21 নিয়ে এক কথায় এখন মার্কেটে তুলপার চলছে, যেটা রিসেন্ট আসছে এই মাসের 6 তারিখে আমাদের এইটা হচ্ছে হাতে আসছে এবং কাস্টমারের হাতে আমরা পৌঁছে দিচ্ছি। তো ফোনটা একদমই নতুন, তো এখানেও আপনার হচ্ছে আমরা রিজনেবল একটা প্রাইজের মধ্যে ভালো কিছু পাচ্ছি, যেটা প্রাইস থাকছে 32,990। তো মজার বিষয় হচ্ছে এখানে আমাদের ফ্রন্ট ক্যামেরা ইউজ করা আছে 44 মেগাপিক্সেল OIS। আচ্ছা, সেলফি ক্যামেরা এত বেশি? আচ্ছা, এই বাজেটে কিন্তু অনেকে এত বেশি সেলফি ক্যামেরা নাও দিয়ে থাকতে পারে, খুব কম দেখা যায়। আচ্ছা, তো লুকিংটাও কিন্তু অনেক সুন্দর, আউট লুকিংটা। আচ্ছা, র্যাম রম কত পাচ্ছি আমরা? র্যাম রম পাচ্ছি 8 জিবি এবং 128 জিবি। আর এখানেও মজার বিষয় হচ্ছে এক্সটেন্ডেড 3 জিবি র্যাম থাকছে, অর্থাৎ আমরা 11 জিবি র্যাম পাচ্ছি। আচ্ছা, প্রসেসর কি দেওয়া আছে? প্রসেসর এখানে ইউজ করা আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 800U, অনেক ভালো একটা প্রসেসর ইউজ করা আছে, অনেক পাওয়ারফুল প্রসেসর দিয়ে আছে। আচ্ছা, এটার কালার কি কি আছে? আর এটা কালার দুইটা হবে, আর একটা কালার হচ্ছে এটা, এইটাই না? আচ্ছা, দুইটাই অনেক সুন্দর কিন্তু। এটাকে ডার্ক ব্লু বলে আর এটাকে হলো সানসেট ডেজেল। আচ্ছা, কালার দুটোই আকর্ষণীয়। আচ্ছা, ফোনটা আসলে অনেক সুন্দর। আচ্ছা, এরপর যদি আমরা একটু বাজেট কমাই তারপরে কোন ফোনটা পেতে পারি? এরপর যদি আমরা বাজেট কমাই সেই ক্ষেত্রে আমাদের মডেল আসে V20। আমি হচ্ছে V20টা কি বলবো, আর এই মুহূর্তে আমার হাতে নেই V20টা। তো লুকিংটা সেম এরকমই হবে, কিন্তু ওইটার কালারটা একটু ডিপ হবে। এটা যেমন একটা লাইট কালার আসতেছে, ওইটা একটু কালারটা ডিপ। আচ্ছা, কেউ চাইলে হচ্ছে নেটে দেখে নিতে পারে? হ্যাঁ, এটা আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন। এবং এটার প্রাইস আপনাদের আমাদের 30,000 টাকা প্রাইস ছিল, এখন ডিসকাউন্ট আসছে 28,000 টাকায় পাচ্ছেন, 27,990। 2,000 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে প্রায়। এখানে প্রসেসর ইউজ করা আছে আপনার কলকম স্ন্যাপড্রাগন 720G ইউজ করা আছে, এবং এখানে আপনি র্যাম পাচ্ছেন 8 জিবি, রম পাচ্ছেন 128 জিবি, এবং এটারও ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 44 মেগাপিক্সেল, ব্যাকে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। আচ্ছা, অনেক ভালো কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবং ফোনটা যথেষ্ট স্লিমও আছে আপনার হচ্ছে, এটা হবে সেম স্লিম এরকমই নাকি? এটার থেকে V20 একটু সামান্য পরিমাণ, যেমন এটা হচ্ছে 7.29 mm আর মিলিমিটার হবে, আর ওইটা হবে আপনার 7.38। আচ্ছা আচ্ছা, একদমই অল্প কম বেশি একটু। আচ্ছা, তো এরপর যদি আমরা প্রাইস যদি একটু আরেকটু কমাই নিয়ে আসি, কোন ফোনটা পাবো? এরপরে যদি আমরা প্রাইসটা একটু কমে চলে আসি, সেই ক্ষেত্রে আমাদের আসছে V20 SE। আচ্ছা, তো এটার ফ্রন্ট ক্যামেরা থাকছে আমাদের 32 মেগাপিক্সেল এবং ব্যাকে থাকছে আপনার 48 মেগাপিক্সেল। আচ্ছা, এটার কালার কি কি আছে? এটা কালার দুইটা হবে, এটা ব্ল্যাক কালার আর একটা হবে ব্লু কালার। আচ্ছা, র‍্যাম রম কি পাচ্ছি আমরা? এটা 8/128। আচ্ছা, 8/128। এখানে প্রসেসর ইউজ করা আছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 665। 24,990। জি, 24,990। আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের এখন মানে সিচুয়েশন খুবই মানে খারাপ একটা সিচুয়েশনে আমরা চলছি, যে করোনায় আমরা কিন্তু সবাই মানে বিষয়গুলো ফেস করছি, লকডাউন চলছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটাও আছে, এবং হোম ডেলিভারিটা আমরা ফ্রি সার্ভিসে করি সিটির মধ্যে, না রাজশাহী সিটির মধ্যে? জি জি। আচ্ছা, এবং বাইরেও নিলে সমস্যা নাই, সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার করতে পারবো, অথবা কাস্টমারকে একটু ধৈর্য ধরে সময় নিতে হবে, যে কুরিয়ার দা দেখা যাচ্ছে একদিনের জায়গায় 2 দিনও লেগে যেতে পারে। তো বিষয়টা হচ্ছে এখানে, তো আপনারা চাইলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন কোন মডেলটা চাচ্ছেন এবং মডেল ওয়াইজ কোন কালারটা চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী এবং আপনাদের অ্যাড্রেস। আচ্ছা, বাসায় নিয়ে যাওয়ার পর 100% চেক করে তারপর তো পেমেন্ট করবে? অবশ্যই অবশ্যই, ওয়ারেন্টি ফিল আপ এবং সব কিছু মানে প্রুফ করে দিয়ে আমরা কাস্টমারের হাতে একটা ফোন তুলে দিব। আচ্ছা, তো এই হোম ডেলিভারির জন্য অথবা যে কোনো দরকারে যে নাম্বার আপনাদের মানে প্রয়োজন হবে প্রিয় দর্শকের, তো আমি অবশ্যই ভিডিওতে দিয়ে দেব লাস্টে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, এরপর আমাদের যে মডেলটা আসছে Y51, মার্কেটে আমাদের হচ্ছে 20-22 হাজার রেঞ্জের মধ্যে অনেক ভালো একটা সেল হয়, যেটা Y51, এবং প্রাইসটাও থাকছে অনেক ভালো, মানে এক কথায় কাস্টমারের রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে, কাস্টমার নিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। 22,000 টাকা প্রাইজে পাচ্ছি আমরা 8 জিবি র্যাম 128 জিবি। আচ্ছা, সরি, আনকমন করেছে লুকিংটা? হ্যাঁ, লুকিংটা একটু আনকমন করেছে। তো এইটাকে আমরা টাইটেনিয়াম সাফারি বলো, আর একটা কালার হবে, এটা হচ্ছে ক্রিস্টাল সিম্পনি, সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, এটা দেখতে হলে কালারটা আপনাদেরকে একটু নেট থেকেই দেখতে হবে ইন্টারনেটে। আচ্ছা, যেহেতু ফোনটা লাইভ ডেমো আছে, আমি একটু ক্যামেরাটা দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর ক্যামেরা,
একদম কাচের ভিতর দিয়ে বাইরে কত ক্লিয়ার দেখা যাচ্ছে। আসলে ভিভোর ক্যামেরাগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে। আচ্ছা, এবং এইটাতে কিন্তু আমার থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, ফ্রন্ট ক্যামেরা থাকছে আপনার 16 মেগাপিক্সেল, আর এর ব্যাকে থাকছে 48 মেগাপিক্সেল। আচ্ছা, এটাই প্রসেসর কি আছে? এটার প্রসেসর থাকছে আপনার কোয়ালকম স্ট্যাডন 662। আচ্ছা, অনেক ভালো মানের প্রসেসর দিয়ে আছে। আচ্ছা, এরপর আমরা কোন ফোনটা, আচ্ছা এটা কালার কি ছিল? এটা টাইটানিয়াম সাফারি বলে এটাকে, আর এটার আরেকটা অপোজিট কালার আছে ক্রিস্টাল সিম্ফনি, ওইটা এই মুহূর্তে আমার কাছে নেই। আচ্ছা, কেউ চাইলে অবশ্যই নেটে দেখে নেবেন। আচ্ছা, এবার আমরা নেক্সট ফোনটি দেখব। এরপরে যদি আমরা প্রাইস কমে আসি, সেই ক্ষেত্রে আমাদের আসবে আরেকটা মডেল, হচ্ছে Y20G। এই মডেলটা, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর লুকিং। এটার অপোজিট আরেকটা কালার আছে, সেটা হচ্ছে, জাস্ট মিনিট, আচ্ছা এটা সেম তাই না? জি। আচ্ছা, এটা কি পলি লাগানো আছে নাকি? এটাতে পলি লাগানো আছে ভাইয়া, পলি। আচ্ছা, এইজন্য কালারটা বোঝা যাচ্ছে না, আর হচ্ছে রাখা আছে তো এইজন্য একটু মানে দাগ হয়ে আছে। পলি ছাড়া কালারটা আরো সুন্দর হবে। আচ্ছা, অনেক সুন্দর। তো এটার প্রাইস ছিল 17,990। এখানে আপনার র্যাম থাকছে 6 জিবি, রম থাকছে 128 জিবি, এবং এখানেও অনেক ভালো একটা প্রসেসর ইউজ করা আছে, যেটা আমাদের মিডিয়াটেক একটা পাওয়ারফুল প্রসেসর ইউজ করা আছে, যেটা হেলিও G80 ইউজ করা আছে। আচ্ছা, আর এটা সেলফি কত দেওয়া আছে? এটার সেলফি ক্যামেরা দেওয়া আছে 8 মেগাপিক্সেল, 8, এবং ব্যাকে দেওয়া আছে 13 মেগাপিক্সেল। আচ্ছা, দেখতে কিন্তু আসলে ফোনটা সুন্দর, বিশেষ করে এই কালারটা। আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে কোনটা দেখবো? আচ্ছা, এইটা মডেল হচ্ছে আমাদের 13,990 পাচ্ছেন, Y20, মডেল নেম হচ্ছে Y20। এখানে আমরা পাচ্ছি 4 জিবি র্যাম, 64 জিবি রম, এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যেটা আমাদের এই রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা করেছে, এবং প্রসেসর থাকছে আপনার P35। আচ্ছা, সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে 13,990 টাকা দিয়ে এত সুন্দর একটি ফোন পাওয়া যাচ্ছে। আসলে ফোনটা কিন্তু অনেক হালকা, কেউ যদি হাত দিয়ে না ধরে বুঝতে পারবে না। এই কালারটা অনেক সুন্দর, যা যেটা চয়েস। আচ্ছা, তো এই ফোনের আরও বাকি ডিটেলস আমি দেখাই দিচ্ছি। তো এটার প্রসেসর কি দিয়ে আছে? এটার প্রসেসর ইউজ করা আছে হেলিও P35। আচ্ছা, তো এটার ক্যামেরা কত জানো দিয়েছিল? এটার ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, এবং ব্যাকে থাকছে আপনার 13 মেগাপিক্সেল ক্যামেরা। আচ্ছা আচ্ছা, এরপর আমরা কোনটা পাবো যদি প্রাইস আরেকটু কম হয়? আচ্ছা, এরপরে যদি আমরা কম প্রাইজের মধ্যে চলে আসি, একদমই 12,000 টাকার প্রাইজের মধ্যে খুব ভালো একটা ফোন করেছে, যেটা দ্বারা আমার লুকিংটা অনেক সুন্দর করেছে। আচ্ছা, এটা আগে 13 ছিল তাই না? এটা প্রাইস 13,000 ছিল, এখন 1,000 টাকা ডিসকাউন্ট আসছে। আচ্ছা, এটা আরেকটা কালার আছে, ওইটা দেখতে আরো সুন্দর লাগে। জি, ওইটা হচ্ছে আপনার গ্লসি ব্লু, এটা হচ্ছে প্যান্টোন ব্ল্যাক, এটা হচ্ছে গ্লসি ব্লু। তো এই ধরনের কালার এই প্রাইজে দিচ্ছে ভিভো, এই ধরনের কালার কিন্তু মানে একসময় 30-এর নিচে পাওয়া যেত না। আসলে কিন্তু অনেক সুন্দর একটা লুকিং চলে আসছে, আসলে ভালো লাগছে। মজার বিষয় হচ্ছে ভাই, এখানে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছে, আচ্ছা সাইডে আছে, এবং 5000 mAh ব্যাটারি ইউজ করা। আচ্ছা, 5000 এই বাজেটে, তাও আবার ভিভোতে পাওয়া যাচ্ছে, ভালো একটা ব্র্যান্ডে পাচ্ছি আমরা। আচ্ছা, অবশ্যই যারা মোটামুটি বাজেট রাখছেন, যে 12,000-এর মধ্যে একটি ফোন খুঁজছেন, অবশ্যই এটা নিতে পারেন। আচ্ছা, এর ডিটেলস আর একটু আমরা জানবো, এর র্যাম রম ক্যামেরা প্রসেসর। আচ্ছা, এটা হচ্ছে 3 জিবি র্যাম থাকছে, এবং 32 জিবি রম থাকছে, আর এখানেও অনেক ভালো একটা প্রসেসর ইউজ করা আছে, যেটা হচ্ছে হেলিও P35, এবং এটার স্পিডটা অনেক বেশি থাকছে, 2.6 GHz ক্লক স্পিড। আচ্ছা, যেহেতু এটা লাইভ ডেমো আছে, আমি এটারও একটু ক্যামেরা দেখাই দিই আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর, অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এই বাজেটে হচ্ছে আপনারা যদি ভালো মানের একটি ফোন চান, ব্র্যান্ড হিসাবে ভিভো ফোনটি নিতে পারেন। আচ্ছা, তো একদম যদি আর একটু বাজেট কমে, যারা একদম বাজেট রাখছে 10-এর নিচে বা উপরে, তাদের জন্য কি কোনো ফোন রাখছে ভিভো? আচ্ছা, আমাদের একদমই সর্বনিম্ন প্রাইজের একটা মডেল আছে, Y1S। আচ্ছা, এটার প্রাইসটা একদমই মানে রিজনেবল প্রাইস, এক কথায় আমাদের যে মানে লো রেঞ্জের যে কাস্টমারগুলো আছে তাদের জন্য অনেক ভালো একটা ফোন করেছে। কিন্তু লো বাজেট হলেও কিন্তু লুকিংটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর করে। প্লাস এর অপোজিট আরো একটা কালার আছে, অলিভ ব্ল্যাক, ওইটাও কিন্তু অনেক সুন্দর, এটা ব্লু কালার। আচ্ছা আচ্ছা, এটার সাথে আমরা কি কি পাচ্ছি? আচ্ছা, এটা আপনার 2 জিবি র্যাম পাচ্ছেন, 32 জিবি রম পাচ্ছেন, এবং এখানে কিন্তু Android 10 ইউজ করা আছে। আর মজার বিষয় হচ্ছে, এত কম রেঞ্জের ফোনে প্রসেসরটা কিন্তু অনেক ভালো দিয়েছে, যেটা আমাদের মিডিয়াটেক প্রসেসর দেওয়া আছে, হেলিও P35। এখন এখানে ক্লক স্পিডটা অনেক বেশি দেওয়া আছে, 2.6 GHz অক্টাকোর প্রসেসর, এবং ব্যাটারিটা দেওয়া আছে 4030 mAh। ফোনটা যথেষ্ট ভালো কিছু পাওয়া যাচ্ছে ভিভো থেকে। আমরা যদি একটি ফোন নিতে চাই কম প্রাইসে, অবশ্যই এটা নেওয়া যাবে।
তো 8990। আচ্ছা, অনেক সুন্দর এবং অনেক হালকা। আসলে ভিভোর প্রত্যেকটি ফোন অনেক হালকা ছিল, ওয়েট অনেক কম ছিল, তো ইউজ করে আসলে অনেক মজা পাওয়া যাবে। আচ্ছা, এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আমার প্রিয় দর্শককে আপনার মাধ্যমে, যে ফোনগুলোতে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারান্টি কী আছে। অফিসিয়াল গ্যারান্টি, দেখুন আমাদের কাছ থেকে, আমাদের কিন্তু এটা অফিসিয়াল শোরুম যেটা ডিরেক্ট কোম্পানি থেকে। এখানে আপনি একটা ফোন কিনলে দেখা যাচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন, যেটা বাইরে থেকে ফোন কিনলে এই সুবিধাগুলো হয়ে ওঠে না। এছাড়া আপনার 1 বছরের পার্সেল ওয়ারেন্টি থাকছে, সফটওয়্যার সার্ভিস লাইফ টাইমের জন্য ফ্রি থাকছে। আচ্ছা আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরা জানাতে চাইছিলাম, যে ভিডিও দেখে আসলে তাদের জন্য স্পেশাল গিফট আছে। আচ্ছা, ভিডিও দেখে আসলে তাদের জন্য স্পেশাল গিফট অবশ্যই আছে। হাই রেঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটা 70,000 প্রোডাক্ট, এটার সঙ্গে আমরা একটা ভালো কোয়ালিটি সম্পন্ন পাওয়ার ব্যাংক দিব। আচ্ছা, এছাড়াও আর কি কি গিফট আছে অন্য যেগুলো হচ্ছে মানে মিডিয়াম রেঞ্জ বা লো বাজেটের ফোনগুলোতে? লো বাজেটের ফোনগুলোতে যেমন দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ইনটেক বক্সে ইয়ারফোন থাকে না, আমরা এগুলো সচরাচর দিয়ে থাকি, তো আমাদের গিফট প্রসেসিংটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমরা সবসময় চাই কাস্টমারকে আপডেট কিছু দিতে, তো এই জিনিসগুলো গিফটগুলো নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে, প্লাস আমাদের ফোনগুলো দেখে চুজ করতে হবে, আমরা মডেল ওয়াইজ গিফট দিই। আমাদের ভিডিওটার সব কিছুই আমি ডিটেলসটা বললাম, তো সর্বোপরি একটা ফোনের সব কিছুই বলা হয় নাই, যে এই জিনিসগুলো একটা ফোনের ফিচার্স কিন্তু 1 মিনিট বা 30 সেকেন্ডে বলা সম্ভব না। এই জিনিসগুলো জানতে হলে আমাদের শোরুমে আসতে হবে। আমাদের শোরুমের লোকেশান হচ্ছে রাজশাহী অলকার মোড়, শোরুম নাম হচ্ছে MM ব্র্যান্ড শপ। তো সর্বোপরি গাইস ভালো থাকবেন, লাভ ভিভো, লাভ বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আচ্ছা ধন্যবাদ আপু, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ সময় দিলেন আমাকে, আমার প্রিয় দর্শককে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এছাড়া ধন্যবাদ জানাতে যাচ্ছি আমার প্রিয় দর্শককে, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ফুল ভিডিও দেখলেন। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।